আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মেমান বসি মাত্র 10 মিনিটে দারুণ একটা সুজির পিঠা রেসিপি। তো আশা করি ভিডিওটি না টান করে ভিডিওটি দেখবেন আর দেখার সাথে একটা লাইক দিয়ে দিবেন। এখানে নিয়েছি আমি একটা ডিম, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন ওরকমটা মিষ্টি দিতে পারেন। তো এখন একটা হ্যান্ডউইচ দিয়ে আমি চিনিটা ভালো করে ডিমের সাথে গালিয়ে নিব। একটু সময় নিয়ে গালিয়ে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিনিটা গালানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ সুজি। এই পিঠাটা বানাতে একেবারে সহজ, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। তবে দেখতে যদি নাও সুন্দর হয়, খেতে কিন্তু অনেক মজা লাগে আর অনেক ভালো লাগে। আপনি যদি একবার বানিয়ে খান তাহলে সংক্ষেপের মধ্যে এই পিঠাটা বারবার বানিয়ে খাবেন। তো ডিমের সাথে আমি সুজির ব্যাটারটা করে নেব। তো আজকে আমার ভিডিওটা যারা প্রথম ভিজিট করেছেন লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন। এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি। এখানে কিন্তু আমি আর কোনো পানি দিব না। তো পানির সাথে আমি সুজিটা ভালো করে মিশিয়ে নিব। তো এটাকে মেশানোর পর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পরে এটা আর একটু শক্ত হয়ে যাবে, এতটা পাতলা থাকবে না। তো ভালো করে কিন্তু সুজিটা পানির সাথে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা ফেঁকে না থাকে। একেবারে সহজের মধ্যে এই পিঠাটা ঝটফট আপনারা বানিয়ে নিতে পারেন। বাসায় মেহমান বসিয়ে গল্প করার মাঝেও কিন্তু এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়, আর এটা খেতে কিন্তু বেশ মজা। এই যে দেখুন 10 মিনিট পর ডোটা কতটা শক্ত হয়ে গেছে। তো এভাবে আমি তেলের মধ্যে দিয়ে পিঠাগুলো ভেজে নেব। একেবারে সহজের মধ্যে এই পিঠাটা আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখন চুলাতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব। আর পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডোগুলো দিয়ে দিয়েছি ছোট ছোট করে। যখন এই পিঠাটা ভাজা হবে ফুলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওটা 1000 লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এভাবে এক এক করে কিন্তু আমি পিঠাগুলো ভেজে নেব উল্টে পাল্টে। একটু সময় নিয়ে লো হিটে ভেজে নেবেন আর দেখবেন পিঠাগুলো কিন্তু অনেক ফুলবে। আর এই পিঠাটা বানিয়ে আপনি 1 সপ্তাহের মতো সংগ্রহ করে রাখতে পারবেন। এই যে দেখতেছেন পিঠাগুলো কিন্তু অনেক ফুলতেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই যে আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। যখন কিন্তু এরকম একটা কালার আসবে তখন কিন্তু পিঠাটা নামিয়ে নিতে হবে। তো এখন কিন্তু আমি পিঠাটা নামিয়ে নিব। তো এভাবে এক এক করে আমি কিন্তু বাকি পিঠাগুলো ভেজে নেব। সময়ও কম, অল্প সময় কিন্তু বানিয়ে নেওয়া যায় পিঠাগুলো। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এখন একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।